বোমার আঘাতে আহত হয়েছে সপ্তম শ্রেণী পড়ুয়া দেবাসন দেবনাথ নামে এক ছাত্র ঘটনা উদয়পুর দক্ষিণ চন্ডপুর গ্রামে জানা যায় মঙ্গলবার দুপুরে বাড়িতে খেলাধুলা করছিল দেবনাথ তখন হঠাৎ গোলাকার বৃত্তের বলের মতো দেখতে একটি বস্তুকে দেখতে পেয়ে দেবাসন সেই বলটিকে লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আর তখন বসতগড়ে পাশে থাকা কলা গাছের পাশে গিয়ে বিস্ফোরণ ঘটে বোমাটির ঘটনাস্থলেই বোমার আঘাতে ঝলসে যায় সপ্তম শ্রেণী পড়ুয়া এ ছাত্রের দেহ আনুমানিক দুপুর বারোটা নাগাদ ঘটে এই ঘটনা পরবর্তী সময় বাড়ির লোকজন এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য বর্তমানে ট্যাপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রটি এদিকে বুধবার দুপুরে বাড়ির অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে তাদের এলাকারই এক যুবক প্রতিনিয়ত এই ধরনের বোমা তৈরি করে আসছে এর ফলে ঘটছে এই ধরনের ঘটনা পরে রাধাকিশোরপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তদন্ত করার জন্য একই সাথে গোমতি জেলার গোয়েন্দা দপ্তরের স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ডিআইবি সহ গোটা ঘটনার তদন্তে নামে বর্তমানে গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ গভীরভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে কোথায় থেকে আসলো লোকসভা নির্বাচনের আগে এই ধরনের বোমা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দক্ষিণ চন্ডপুর এলাকাসহ গোটা উদয়পুর মহকুমা জুড়ে তার নাম দেবাসন্দ্রনাথ কোন ক্লাসে পড়ে ক্লাস 7 এ পড়ে কোন স্কুল নবদল স্টুডেন্ট স্যার আচ্ছা কি হইছিল ঘটনাটা ঘটনাটা আমার মেয়ের বিয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে তো ফাল্গুন মাসের 20 তারিখ মেয়ের বিয়ে গেছে তখন এর আগে আমরা এখানে একটা বাসমুড়া আছে বাসমুড়াটা লয়া তার লগে মানে আমরা দুই কথা হইছে কার সাথে এই ফাত্তু সরতির সাথে হ্যাঁ বাসমুড়াটা কাটানোর লেগে কইতাছে তারা কাটে না বাসমুড়া এরপর প্রধান সাহেবরা জানাছি প্রধান সাহেব আইও কইছে তারপরও কাটে না হ্যাঁ ফলে দেয়া গীতা করছে কইতাছে যে না প্রধান সাহেবের কইতাছে এটা লইয়া কেস হইছে কেস হওয়ার পরে কেসটা প্রধান সাহেবের কইছে উড়াই দাও না লাগে আমরা উড়াই দিছি তারা কাটিয়া দিব কিন্তু বাসুরা এখনো রইয়া গেছে কাটছে না স্যার হ্যাঁ এরপরে কইছে যে আমার মেয়ের দাওয়ারের কাটিয়া রক্ত দিয়া স্নান করব দুইটা মেয়ে কেমনে বিয়া দে দেখাই দিব কি কইতাছে এই পার্থ সারতি কইছে আর এই পার্থ সারতি আর সঞ্জয় তারা দুইজনে কইছে স্যার তারা দুই ভাই পার্থ সারতি কি টাইটেল কি করে তারা এমনিতে মম ফাত্তো যে বেকারি বেকারী ডাকস কোরাক্স ইটি ইউজ করে আর যেদিন সুধুবাইদার সঞ্জয় দেবনাথ সে চাকরি করে বিএসএ চাকরি বারোটার সময় ঘটনা রয়েছে স্যার টা হ্যাঁ স্কুল ছাত্র স্কুল স্টুডেন্ট আপনারা কি আর দিকে তখন সঙ্গে সঙ্গে তা হসপিটাল গেছে গায়ের জিজ্ঞাসা করতে চায় বোমটা এসে করতে গেল বোমটা সে তৈরি করে বোমটা এসে কে তৈরি করে পাত্র সারি দিতে বলে আচ্ছা সে তৈরি করে স্যার কি করে জানেন আপনারা ও এলাকাবাসী সবাই জানে স্যার সে গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস পুরাই আর বিক্রি করে এরপরে দিয়ে আপনার বুম বুম তৈরি করে কেউ লোকে একটু ঝগড়া জাটি হলে তার বাড়িতে নিয়ে সিন পুজা দেয় আগুন লাগাই দেয় এইটা করে স্যার আপনার নাম কি আমার নাম প্রভাত কোন জায়গাতে এটা এলাকাটা বিধানসভা বাড়ি বিধানসভা